আমি মনে করি যে আমাদেরকে দেখে মানুষ যেমন শেখে। সম্প্রতি পরিমণি ও রাজের সম্পর্কের যে টানাপোড়েন চলছে সেই ইস্যুতে অপু বিশ্বাসের কাছে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, পরি খুব সুইট একটি মেয়ে, ওকে আরো ধৈর্যশীল হতে হবে। পরি অসম্ভব শক্ত একটি মেয়ে, খুব সুইট, যতটা সুন্দর ততটাও শক্ত। আমি মনে করি যে আমাদেরকে দেখে মানুষ যেমন শেখে, তেমনি পরি তোমাকে দেখে সবাই শিখবে, সেটাই তুমি করবে। অপু আরো বলেন, আমরা শিল্পী হলেও আমরা মানুষ, আমাদের সবার আলাদা পরিচয় আছে, তাই আমাদের ব্যক্তিগত বিষয় নিজেদের মধ্যেই রাখা উচিত। আমরাও যেমন চিত্রনায়িকা, আমাদেরও কিন্তু ব্যক্তি জীবন আছে, ব্যক্তি ভালো লাগা মন্দ লাগা আছে, কিন্তু আমাদের যেটা চড়াও হয় কি, আমাদের প্রতি মানুষের যেমন আগ্রহটা থাকে ভালো দেখার, তেমন হয়তো বা খারাপের মধ্য দিয়ে গেলেও সেটা যখন নিজেদের থেকে আমরা প্রকাশ করি, সেই আগ্রহটা কিন্তু তাদের জন্মায় যায়। এটা তাদের দোষ নয়, এটা আমাদেরও দোষ নয়, এটা আসলে সিচুয়েশনালি। কিন্তু সেই জায়গা থেকে আমি ব্যক্তিগত বিশ্বাস হিসেবে বলবো যে আসলে আমাদের কাজের জায়গাটা ফোকাস হওয়া দরকার, কারণ দর্শক কাজের জায়গা থেকে আমাদেরকে চেনে। ব্যক্তি জীবনটা যেটাই হোক না কেন, সেটা যতটুকু সম্ভব নিজেদের মতো করে রাখ। ফেসবুক ব্যবহারে সবাইকে আরো সচেতন হওয়ার পরামর্শ দেন এই চিত্রনায়িকা। ফেসবুক আসলে আমাদের নিজস্ব মনোভাবটা প্রকাশ করাটাকে ফেসবুক বলা হয়। তো সুতরাং আমি আমাকে সবাই পর্দায় যেমন হয় যে আমাকে নায়িকা হিসেবে দেখতে পছন্দ করে, ফর এক্সাম্পল যেমন আমি বেবির পর অনেক মোটা হয়ে গিয়েছিলাম, ওটা অনেক দর্শকরা কমেন্টস বক্সে গিয়ে বলেছে অপু বিশ্বাস অনেক মোটা হয়ে গেছে। বাট টু বি অনেস্ট, যারাই কমেন্টস করেছে তাদের ঘরে হয়তো বা মা বোনেরা এরকম আফটার বেবি অনেক মোটা হয়ে গেছে, কিন্তু তারা কিন্তু আমাকে সাজেস্ট করছে যে অপু বিশ্বাসকে শুকাতে হবে, কেন উনি মোটা হয়ে গেলেন। কিন্তু ওনারা কিন্তু এটা কখনো ভাবেননি যে আফটার মাদার অপু বিশ্বাস কিন্তু মোটা হয়েছে, বেবির আগে নয়।